প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা প্রত্যেকে? আশা রাখবো আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এই আশা রেখেই আজকের ভিডিও আইকিউ সম্পর্কে। আপনারা জানেন এই মাসে অনেক স্মার্টফোন আসছে, যেমন আইকিউর একটি স্মার্টফোন Z3, পোকোর M3 Pro আর ওয়ানপ্লাসের নট CE 5G। তবে আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো আইকিউ Z3 সম্পর্কে, কারণ দুই বাংলার ইন্টারেস্ট এই স্মার্টফোনটি সম্পর্কে চোখে পড়ার মতন, চোখে ধরার মতন। চলুন না একবার দেখে নিই আইকিউ Z3 আপনার জন্য কি পারফেক্ট, এই দামে কি এই স্পেক্স ঠিক আছে। তো সব মিলিয়ে আমি সুমন আপনাদের সঙ্গে। আইকিউ Z3 এই স্মার্টফোনটি অলরেডি কিন্তু চায়নায় লঞ্চ হয়ে গেছিল এবং যার দাম রাখা হয়েছিল 20,000, যদি ইউয়ানটিকে আমরা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি। তবে বাংলাদেশে এই স্মার্টফোনটি যাবে কি যাবে না এ সম্পর্কে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। যখনই আপডেট আসবে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। তবে আমার একমাত্র একটাই অনুরোধ আইকিউয়ের কাছে, অবশ্যই যেন ফোনগুলি বাংলাদেশে লঞ্চ করা হোক, আইকিউ 7 হোক বা লিজেন্ড বা আইকিউ Z সিরিজ। আইকিউ Z3 এই স্মার্টফোনটির যদি পেছনের ডিজাইন দেখেন বেশ ভালো লাগবে, তবে একটু নিরাশ হয়েছে এইবার এই স্মার্টফোনটিতে পলিকার্বনেট ইউজ করা হলো, অর্থাৎ প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করা হয়েছে, পেছনে গ্লসি ফিনিশিং, 3টি ক্যামেরা এবং আইকিউর লোগো। তবে গ্লসি ফিনিশিং হলেও একটা দারুণ লেগেছে, কালার কম্বিনেশানগুলো কিন্তু বেশ ভালো। আইকিউ 7 এবং 7 লিজেন্ড বেশ ভালোভাবে এখানটায় কম্পিট করেছে, তাই তাদের আরেকটা নতুন প্রয়াস আইকিউ Z3। আইকিউ Z3 এই তো জুন লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে, এবং কথা দিলাম আইকিউ Z3, পোকো M3 Pro এবং ওয়ানপ্লাস নট CE 5G 3টি স্মার্টফোনই কিনবো, এবং কম্প্যারিজন অবশ্যই আসা দরকার আমার চ্যানেলে। আপনাদের প্রত্যেককে একটি অনুরোধ আমার পক্ষ থেকে, খুব তাড়াতাড়ি 2 লাখ সাবস্ক্রাইবারের কাছে আমরা পরিবারটিকে বড় করুন, বাংলার চ্যানেলগুলিকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আপনারাই কান্ডারি। আর আমাদের ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুকের পেজের যে লিঙ্ক সেটা দেওয়া থাকলো, অবশ্যই আসুন। আর আজকের লাইক টার্গেট মাত্র 1,000, দেখি আপনাদের ভালোবাসা কতটা ছড়াতে পারেন। আইকিউ Z3-র যদি আমরা ওয়েটটা দেখি না, 185 গ্রামসের কাছাকাছি, প্রায় অনেকটাই হালকা। ডিসপ্লে হিসাবে দেওয়া হয়েছে 6.58 ইঞ্চেসের এবং এখানটাই ফুল HD প্লাসের সাথে 120Hz রিফ্রেশ রেট। তবে এবার কোনো কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আপনারা পাবেন না, খুঁজলেও পাবেন না, এবং এখানে শর্ট সেন্সেশনের ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এটাও এক প্রকার বলতে পারেন ভালো। এবং এই স্মার্টফোনটিতে একটা জিনিস আপনাকে বদল করবে, সেটা হলো একটা নচ, কিন্তু নচটা পাঞ্চল নয়, দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ। 2021 সালে এসে আপনারাই বলুন এইরকম নচ চলে কি? তাই আইকিউর এইটা মনে হয়েছে একটু মিস্টেক হয়ে গেল। আইকিউ Z3 এখানে আপনারা 3টে ভ্যারিয়েন্ট পাবেন, 6GB 128GB যেখানে পাচ্ছেন, 8GB 128GBও পাচ্ছেন, যাদের বেশি দরকার 256GBও আপনারা পাবেন উইথ 12GB। এই স্মার্টফোনটিতে UFS 2.2 স্টোরেজ টাইপের সঙ্গে LPDDR4X RAM টাইপ ব্যবহার করা হয়েছে, মানে ডেটা স্পিড হোক বা ডে টু ডে ইউসেজ হোক একদম ফান হবে। এই স্মার্টফোনটির প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগনের 768G এই প্রসেসরটি ব্যবহার করা হলো, যেটা একটু বলতে পারেন ওভারক্লক টুইক করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 765 থেকে। এটি একটি 7nm টেকনোলজির প্রসেসর, অর্থাৎ হিটিং ইস্যু থাকবে না, অপটিমাইজেশন ভালো থাকবে, 1.62 GPU হিসেবে রাখা হয়েছে। তবে এটি একটি অক্টাকোর প্রসেসর, যেখানে আপনি ক্রায়োগুলো পাবেন 475 ক্রায়ো, সেটা হলো এখানটায় প্রাইম ক্রায়ো 475, যেটা এখানে পাবেন গোল্ড ক্রায়ো 475, যেটা এখানে পাবেন সিলভার। তো এই কটার কম্বিনেশনে আপনাকে পারফরমেন্স ডে টু ডে ইউসেজে অসাধারণ দেবে এবং গেমিং এক্সপিরিয়েন্সও ভালো পাবেন। আসছে এবার আমরা ক্যামেরায়। 64MP প্রাইমারি সেন্সর আমরা পাচ্ছি, বাট এখানে স্যামসাংয়ের ISO সেল GW3 এই সেন্সারটি ব্যবহার করা হয়েছে। 8MP আলট্রা ওয়াইড, 2MP ডেপথ সেন্সার, 4K ভিডিও রেকর্ডিং 60fps এ করতে পারবেন, যেটা আমার মনে হয়েছে অসাধারণ। 16MP সেলফি ক্যামেরা এবং পেছনের যে মেন ক্যামেরা সেটা f1.79 অ্যাপারচারের সাথে, তাহলে লো লাইটে আশা রাখবো ভালো ক্লারিটি আপনাকে প্রোভাইড করবে। 4400mAh ব্যাটারি উইথ 55W ফাস্ট চার্জার এটা বক্সে থাকবে, আর অ্যান্ড্রয়েড 11 সাথে ফান টাচ ওএস। তো এই ছিল, 3.5mm জ্যাক আছে এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, তবে ডুয়াল স্পিকার নেই, মোনো স্পিকার, এটা একটু ভাবাচ্ছে। তো এই নিয়ে আইকিউ Z3 আসছে, এবং যেটা মনে করা হচ্ছে
হয় 21,000 নহলে 22,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটি ইন্ডিয়ান রুপিতে লঞ্চ করা হবে। আর যদি বাংলাদেশের বন্ধুদের কাছে যাই তাহলে নিয়ার অ্যাবাউট 27,000 থেকে 28,000 এই স্মার্টফোনটির দাম হবে। আমার কিছু কিছু জিনিসে একটু ক্ষোভ আছে, যেমন অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হলো না, যেমন নচটা অত বড় ওয়াটার ড্রপ করা হলো, এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আইএসওসেল স্যামসাংয়ের GW3 ভালো, বাট এই দামে আমরা এক্সপেক্ট করি সনির সেন্সার, দ্যাটস ইট। তাছাড়া ফোনটি ভালো এবং ডুয়াল স্পিকার নেই। তো আপনাদের কেমন লাগলো স্মার্টফোনটি? আপনারা অনেকেই অনেক দিন ধরে ওয়েট করছিলেন এই স্মার্টফোনটি সম্পর্কে, অবশ্যই জানাবেন। লঞ্চ হতে দিন 8th of June, তারপর দেখছি এই স্মার্টফোনটিকে নিয়ে কী করা যায়। আজকের মতন এইটুকুন, প্রত্যেকে আবার বলি ভালো থাকবেন, ধন্যবাদ।